वालेकुम फ्रेंड मेरा नाम है आसिफ अली उम्मीद करता हूँ आप सब लोग खैरियत से होंगे तो आज की वीडियो में बात करेंगे बांग्लादेश तुर्की से टी ट्वेंटी नाइन हेलीकॉप्टर खरीदने जा रहा है और ये हेलीकॉप्टर म्यांमार और भारत को बॉर्डर परेशान कर सकता है जी हाँ बांग्लादेश ये बहुत बड़ी डील करने जा रहा है और बांग्लादेश ने बहुत बड़ा फैसला कर लिया कि बांग्लादेश ये हेलीकॉप्टर बाय करेगा भारत और म्यांमार जो हैं इस हेलीकॉप्टर के बंगलादेश के एयरफोर्स में शामिल होने से बहुत ज्यादा परेशान है तो आज की वीडियो में इसी से रिलेटेड बात करें वीडियो स्टार्ट करने से पहले वीडियो को लाइक कर लें चैनल पे न्यू है सब्सक्राइब करें बेल आइकन को हल्का सा प्रेस करें ताकि नेक्स्ट वीडियो के अपडेट आप तक पहुंच सके लेट स्टार्ट दीडियो थ्री टू वन स्टार्ट असल प्रिय दर्शक अपना देर जन सामरिक विषय तैयारी करा আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিওতে আমরা জানতে চলেছি আমাদের বহুল প্রত্যাশিত বাহিনী বর্ডার গার্ড সম্পর্কে আমাদের এই বাহিনী কিভাবে তাদের শক্তিমাত্রা বৃদ্ধি করবে কিভাবে সীমান্ত সুরক্ষায় নিজেদেরকে বিলিয়ে দিয়ে দেশমাতৃকার সেবা করতে পারবে কিভাবে অন্য বাহিনীকে সাহায্য করতে সক্ষম হবে সে সম্পর্কেই জানতে পারবো এই ভিডিওতে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এখনও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন সেই সাথে ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন কথা বাড়িয়ে চলে যাচ্ছি সংবাদ পর্যালোচনায় বাংলাদেশ সামরিক বাহিনীর পর সবচেয়ে দক্ষ এবং পেশাদার বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ বর্তমানে সত্তর হাজার বর্ডার গার্ড দেশের নিরাপত্তায় নিয়োজিত খুব শীঘ্রই বর্ডার গার্ড বাংলাদেশের অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন হবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এজন্য আমাদেরকে জানতে হবে বর্ডার গার্ড বাংলাদেশের দায়িত্ব সম্পর্কে সীমান্তে স্থানীয় নিরাপত্তা মাদক চোরাচালান বন্ধই শুধুমাত্র তাদের কাজ নয় বরং সীমান্তে হঠাৎ করে ভারত কিংবা মিয়ানমারের পক্ষ থেকে আক্রমণ হলে কোনোভাবেই যেন বাংলাদেশ সীমান্তের মধ্যে প্রবেশ করতে না পারে এই বিষয়টি নিশ্চিত করা বর্ডার গার্ড বাংলাদেশের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী যতক্ষণ না সীমান্তে পৌঁছে পরিস্থিতির আলোকে দায়িত্ব না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে হবে বর্ডার গার্ড বাংলাদেশকে সময়ের সাথে সাথে মিয়ানমার এবং ভারতীয় সেনাবাহিনী আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়েছে এই অবস্থায় শুধুমাত্র রাইফেল দিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করা সম্ভব নয় আধুনিক পরিবহন হেলিকপ্টার অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল সাজওয়াজান প্রয়োজন হবে বাংলাদেশ বর্ডার গার্ড ইউক্রেনের তৈরি সাজোয়াজান এবং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ডেলিভারি পেয়েছে এখন প্রয়োজন অ্যাটাক হেলিকপ্টার কারণ দ্রুত সময়ের মধ্যে সীমান্তে আক্রমণ রুখতে হলে অ্যাটাক হেলিকপ্টারের কোনো বিকল্প নেই পৃথিবীর বহু দেশের সীমান্ত নিরাপত্তায় একাক হেলিকপ্টার নিয়োজিত থাকে উদাহরণস্বরূপ তুরস্ক মিয়ানমার ইরান সৌদি আরব ভারত চীন সহ একাধিক দেশ এক্ষেত্রে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ এক হেলিকপ্টারের সাপোর্ট প্লেও বাংলাদেশ বর্ডার গার্ড এখনও অনেক দূর পিছিয়ে রয়েছে সীমান্তে হঠাৎ করেই আক্রমণ হলে বর্ডার গার্ড বাংলাদেশ তার রুখে দিতে পারবে যদি এক হেলিকপ্টারের সাপোর্ট পায় দুই সালে মিয়ানমার সেনাবাহিনীর আক্রমণকে রুখে দিয়েছিল বাংলাদেশ বর্ডার গার্ড একইভাবে দুই সালে ভারতের আক্রমণকেও রুখে দিয়েছিল তারা তাই সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের আপগ্রেড করতে সক্ষম হলে ভবিষ্যতেও এই একই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে বর্ডার গার্ড বাংলাদেশ কারণ দক্ষিণ এশিয়ার সবচেয়ে পেশাদার সীমান্তরক্ষী বাংলাদেশের নিয়ন্ত্রণে যা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের জন্য কি ধরনের অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন এবং তা কোন দেশ থেকে ক্রয় করা সম্ভব বাংলাদেশের টোটাল বর্ডার এরিয়া চার হাজার কিলোমিটার যা পৃথিবীর পঞ্চম বৃহত্তমের সীমান্ত সুতরাং তার নিরাপত্তায় কতগুলো অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন তা অঞ্চলভেদে বিভক্ত করতে হবে ভারত কোনোভাবেই পূর্বাঞ্চলের সীমান্ত দিয়ে প্রথমে আক্রমণ করার সাহস দেখাবে না এক্ষেত্রে রাজশাহী রংপুর এবং খুলনা এই তিনটি অঞ্চল এবং মিয়ানমারের সীমান্ত সর্বমোট চারটি সীমান্তে অ্যাটাক হেলিকপ্টারের সাপোর্ট প্রয়োজন হবে বর্ডার গার্ড বাংলাদেশের প্রাথমিকভাবে দুইটি অ্যাটাক হেলিকপ্টার প্রতিটি অঞ্চলে সরবরাহ করা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তীতে আরও দুইটি করে অর্থাৎ প্রতিটি অঞ্চলে চারটি করে অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন হবে যদি তা সরবরাহ করা সম্ভব হয় তবেই নিরাপদ থাকবে বাংলাদেশ নিরাপদ থাকবে বাংলাদেশের সীমান্ত তবে বাংলাদেশ বিমান বাহিনী কিংবা সেনাবাহিনীর মতো সর্বাধুনিক অ্যাটাক হেলিকপ্টার প্রয়োজন নেই বর্ডার গার্ড বাংলাদেশে সীমান্ত রক্ষায় সাশ্রয়ী লাইট অ্যাটাক হেলিকপ্টার বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে এক্ষেত্রে রাশিয়ার তৈরি এম আই থার্টি ফাইভ এবং তুরস্কের তৈরি টি টোয়েন্টি নাইন হেলিকপ্টারের মধ্যে যে কোনো একটি নির্বাচন করতে হবে রাশিয়ার তৈরি হেলিকপ্টার হিসেবে কিছুটা পিছিয়ে থাকবে তবে এর সুবিধা হচ্ছে পাশাপাশি সৈন্য পরিবহন করতে সক্ষম সর্বোচ্চ একসঙ্গে আটটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ার করতে সক্ষম এটি পাশাপাশি মেইন গান বেড়েছে বারো মিলিমিটার গান এছাড়াও বিভিন্ন ধরনের রকেট এবং বোমা ফায়ার করতেও সক্ষম এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আটজন সৈন্য পরিবহন করা যায় স্পেশাল মিশনের জন্য ভূমিকা পালন করতে পারবে এটি বহুমুখী অভিযানে পারদর্শী থাকা পৃথিবীর অন্তত আটান্নটি দেশ রুশ এই হেলিকপ্টার অপারেট করে থাকে তাছাড়া বাংলাদেশের শান্তিরক্ষী মিশনে নিয়োজিত সেনাবাহিনীর নিরাপত্তায় এরা হেলিকপ্টার প্রয়োজন শান্তিরক্ষী মিশনে পৃথিবীর সবচেয়ে বেশি সৈন্য সরবরাহ করে থাকে বাংলাদেশ অথচ এটা হেলিকপ্টারের সাপোর্ট পায় না বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা পাওয়া যায় তাই সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করতে পারবে রুশ আই থার্টি ফাইভ অ্যাটাক হেলিকপ্টার তবে বাংলাদেশ যদি অ্যাটাক হেলিকপ্টার হিসেবে আরও বেটার অপশনকে বাছাই করতে চায় এবং সৈন্য পরিবহনের দিকে সার্ক দেয় তবে তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টার সবচেয়ে আদর্শ কারণ সর্বোচ্চ আটটি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনের পাশাপাশি বিশ মিলিমিটার মেন গান রয়েছে এতে এছাড়াও একই সঙ্গে রকেট এবং এয়ার টু এয়ার মিসাইল বহন করতে সক্ষম রাতে এবং দিনে সকল আবহাওয়ায় অভিযান পরিচালনা করতে পারবে এটা প্রমাণিত এক্ষেত্রে বাংলাদেশের চাহিদা অনুযায়ী এই দুটি অ্যাডা হেলিকপ্টারের একটি নির্বাচন করা যেতে পারে বর্ডার গার্ড বাংলাদেশের জন্য এই ধরনের প্রতিটি অ্যাডা হেলিকপ্টারের মূল্য পরিপূর্ণ প্যাকেজ সহ ত্রিশ থেকে চল্লিশ মিলিয়ন ডলার প্রাথমিকভাবে আটটি অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে ব্যয় হবে দুইশো থেকে তিনশো মিলিয়ন মার্কিন ডলার পরবর্তীতে আরও সমান সংখ্যক অ্যাটাক প্রয়োজন হবে বর্ডার গার্ড বাংলাদেশের যদি এই সক্ষমতা অর্জন করতে পারে তবে সীমান্ত অবশ্যই নিরাপদ থাকবে এবং হঠাৎ করেই আক্রমণ করে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারবে না ভারত কিংবা মিয়ানমারের যে কোনো বাহিনী সীমান্তে যোগাযোগ অবকাঠামো শক্তিশালী হলে অতি অল্প সময়ের মাঝে নিকটবর্তী সেনানিবাস থেকে পৌঁছাতে পারবে বাংলাদেশ সেনাবাহিনী তাছাড়া বর্ডার গার্ডের আধুনিকায়ন করা হলে যুদ্ধকালীন সময়ে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে বর্ডার গার্ড বাংলাদেশ তাই বর্ডার গার্ডের আধুনিকায়ন খুব বেশি প্রয়োজন এখন তাছাড়া বর্তমানে সত্তর হাজার বর্ডার গার্ডের সংখ্যা বৃদ্ধি করা খুবই প্রয়োজন কেননা গড় অনুপাতে আরও সীমান্তরক্ষী প্রয়োজন হবে গত তিন বছর পূর্বে বাংলাদেশ বর্ডার গার্ডের সংখ্যা ছিল পঞ্চান্ন থেকে ষাট হাজার বা বাহান্ন ব্যাটালিয়ান বর্তমানে সেই সংখ্যা বাষট্টি ব্যাটালিয়নে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ দশ ব্যাটালিয়ান নতুন বর্ডার গার্ড যুক্ত করা হয়েছে বর্তমানে সর্বমোট বর্ডার গার্ডের সংখ্যা সত্তর হাজার সর্বশেষ তিন বছরে দশ হাজার বর্ডার গার্ড নিয়োগ করা হয়েছে ধারাবাহিকভাবে এই সংখ্যা এক লক্ষে পৌঁছাতে হবে এই ক্ষেত্রে ফোর্সেস গোল দুই হাজার ত্রিশের আওতাধীন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য যাতে এক লক্ষ করা হয় এই পরিকল্পনা নিয়েই কাজ করতে হবে आगामी नए बसर माजे जी तो फ्रेंड जैसा कि आपने वीडियो में देखा कि बांग्लादेश अब तुर्की से टी वन ट्वेंटी नाइन अटैक हेलीकॉप्टर खरीदने जा रहा है जो कि बॉर्डर गार्ड की हेल्प करेगा बांग्लादेश के बॉर्डर को मजीद सिक्योर करने के लिए अगर म्यांमार या भारत या कोई भी दुश्मन मुल्क बांग्लादेश के बॉर्डर पे अटैक करने की कोशिश करता है बांग्लादेश में घुसने की कोशिश करता है तो टी वन ट्वेंटी नाइन अटैक हेलीकॉप्टर उसको भारी जानी और माली नुकसान पहुंचाने की साहियत रखता है बांग्लादेश इस हेलीकॉप्टर से अपने बॉर्डर पे भारत म्यांमार को रोकने की साहियत रखता है और सबसे स्पेशल बात इस हेली हेलीकॉप्टर में एंटी टैंक मिजाइल सिस्टम लगाया ये हेलीकॉप्टर टैंक को भी तबाह कर सकता है जो कि बहुत ज्यादा खतरनाक चीज है दुश्मन के लिए इसमें और भी बहुत से वेपन्स लगे हैं जो कि दुश्मन की आर्मड व्हीकल्स को और दुश्मन के टैंक्स को और जो लोग होंगे उनको भारी नुकसान पहुंचाने की साहितियत इस हेलीकॉप्टर अटैक हेलीकॉप्टर में मौजूद है इस हेलीकॉप्टर के बांग्लादेश बॉर्डर गार्ड के पास जाने के बाद बांग्लादेश का बॉर्डर मज़ीद से हो जाएगा और बांग्लादेश इस पोजीशन में आ जाएगा कि कोई भी दुश्मन बांग्लादेश बॉर्डर पे हमला करने की या शरारत करने की कोशिश करता है तो बांग्लादेश उसको मुंह तोड़ जवाब देने की सालायत रखेगा। गाइज़ उम्मीद करता हूँ वीडियो आपको अच्छी लगी होगी वीडियो अच्छी लगी है वीडियो को लाइक करें चैनल पर न्यू है सब्सक्राइब करें बेल आइकन को प्रेस करें ताकि नेक्स्ट वीडियोज के अपडेट आप तक पहुँच सकें आज के लिए इतना ही मिलते हैं नेक्स्ट वीडियो में टिल देन अल्लाह हाफेज